এসো। হ্যালো, কেমন লাগছে কর্মজীবন? খুব ভালো, সরাসরি ডিরেক্টরের পোস্ট, ভালো না লেগে পারে? দোলা কেমন আছে? ওর কাছ থেকে জেনে নিন, নাও কথা বলো। হ্যালো ভাইয়া, কেমন আছো? ভালো আছি। তুই কেমন আছিস বোন? ভাইয়া, এই বোনের সুখের জন্য যা করেছো তার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। ভাইয়ের কাছে বোন ঋণী থাকবে কেন রে পাগলি? শোন, খুব শীঘ্রই তোদের বিয়ের ব্যবস্থা করবো। রাখি, আল্লাহ হাফেজ। ভাইয়া কি বলেছে জানো? কি বলেছে? খুব শীঘ্রই আমাদের বিয়ের ব্যবস্থা করবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ওর অপরাধ? এক ফেরারি, দুই তোমারে কিডন্যাপ, তিন শপিং কমপ্লেক্সের সামনে মার্ডার। মিথ্যে কথা, আমাকে কিডন্যাপ এবং শপিং কমপ্লেক্সে মার্ডার ও করেনি। হরসে কি না, এই আদালতে প্রমাণ হইবে। এই ওনারে বাসায় পৌঁছে দাও। না সব কথা কবি না, এদিকে আয়। আমি তো দম কেড়ে নেবো। কি কইলি? মোর দম নিবি? নেওয়াইতে আছি কারণ। আমার স্ট্যাটাস নষ্ট হবে আর আমি তা মুখ বুঝে সহ্য করবো ভেবেছো? স্ট্যাটাস? তোমার মতো একজনকে মন দিয়ে আরেকজনকে বিয়ে করব? সে স্ট্যাটাসের মেয়ে আমি নই, আর তাই আমি আমার ভাইয়ের স্ট্যাটাসে আমার জীবনের বাকি পথগুলো পাড়ি দেব। ভাই, তার মানে আমার অজান্তে তোমার বাবা আরেকটা বিয়ে করেছে? সরি, আমার বাবার অজানা, তোমার কুমারী গর্ভের সন্তান সে। দোলা, চিৎকার করো না, তাহলে তোমার স্ট্যাটাস তা শুনতে পেয়ে লজ্জা পাবে। ভালোবাসার নামে যাকে গর্ভে ধরে জন্ম দেওয়ার পর ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে বলেছিলে, সেই হতভাগা সন্তানটি মরে গেছে ভেবেছ? না, সে মরেনি। এই সমাজে শত্রুদের মৃত্যুর দাবানল হয়ে একজন ন্যায় যোদ্ধা হিসেবে সে গড়ে উঠেছে। এই শহরে যার কদর তোমার চাইতে কম নয়, আর সে হচ্ছে আমার বিজয় ভাইয়া। বিজয়, তোমাকে তোমাকে এসব কথা কে বলেছে? যে মায়ের বুকে বিজয় ভাইয়ের মতো বেউরে সে এতিম সন্তানরা মায়ের আদর স্নেহ পেয়ে গড়ে উঠে, সে মা জাতির গর্ব, বিশাল মনের অধিকারী। আম্মা বলেছেন, এই সোসাইটিতে যার এক পয়সার মূল্য নেই তার কথা বিশ্বাস করে তুমি তোমার জন্ম দেয়া মায়ের চরিত্রকে কলুষিত করছো। যা সত্যি তাই বলছি, আজ আমি, কাল তোমার সোসাইটি বলবে, পরশু তোমার স্ট্যাটাস ধিক্কার দেবে। সেটা এসো, এসো আমার সঙ্গে এসো। মাম্মি, আজ থেকে এখানে থেকেই তোকে মরতে হবে। তোমার মতো একজনকে মন দিয়ে আরেকজনকে বিয়ে করব, সে স্ট্যাটাসের মেয়ে আমি নই, আমার বাবার অজানা, তোমার কুমারী গর্ভের সন্তান সে। ভালোবাসার নামে যাকে গর্ভে ধরে জন্ম দেওয়ার পর ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে বলেছিলে, সেই হতভাগা সন্তানটি মরে গেছে ভেবেছ? না, সে মরেনি।